অনেকে আমাদেরকে বলে যে আপনারা তো মিলাদুন্নবী পালন করেন না। বললাম ভাই মিলাদুন্নবী পালন করার বিষয় না, এটা হলো আলোচনার বিষয়। আমি যদি রসুলের জন্মই না মানি তাহলে আমি মুসলমান হুমুকের থেকে আর ওয়াজ কর্ম করতেই কার? রসুল তো বিশ্বাস করে না, কাদিয়ানি ব্রাহ্মণবাড়িয়া আছে, এরা রসুল বিশ্বাস করে না, এরা গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানে। আপনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যদি আরেকজনকে বলেন তোমরা রসুল বিশ্বাস করো না, তাহলে এত কষ্ট করে কিসের জন্য সিনার মধ্যে কোরআন ধারণ করলাম, এত কষ্ট করে কিসের জন্য মুখের মধ্যে দাড়ি উঠাইলাম, এত কষ্ট করে কিসের জন্য লেবাস উঠাইলাম? কারণ কি, যদি ভালোবাসা না থাকতো তাহলে এই কাজগুলো করতাম? তবে হা, আপনার মতো রসুলকে ভালোবাসা আমার মধ্যে নাই, আপনার ভালোবাসা একদিন আমার ভালোবাসা জীবনের শেষ পর্যন্ত। আপনি দাঁড়ায় দেখেন, রসুলের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, রসুলের বিরুদ্ধে যদি কোনো কটুক্তি করা হয়, রসুলকে নিয়ে যদি কোনো লেখালেখি করা হয়, কোরআন নিয়ে যদি কোনো লেখালেখি হয়, ফ্রান্সে রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র আঁকা হয়েছে, বাংলাদেশের মুসলমান দারুল উলুম দেওবন্দের উত্তর শরীর এই রাস্তার মধ্যে দাঁড়ায় প্রতিবাদ করছে। কারণ আমাদের বাপ দাদা যারা ছিল দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহি আলাই, আশরাফ আলী থানবি রহমতুল্লাহি আলাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, এরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এমনকি ইন্ডিয়াতে 26,000 আলেমকে একদিনে একসাথে রাস্তার মধ্যে গাছের ছাদে ঝুলাইয়া ঝুলাইয়া এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। কারণ হইল ইংরেজদের কথা তারা মানে নাই, লাল চক্ষু তারা মানে নাই, এই জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছে। আর আপনি যদি আমাকে বলেন রসুলের ইজ্জত আমি দিতে জানি না, আমার বাপ দাদারা আমার উত্তরসূরিরা রসুলের ইজ্জতের দৃষ্টান্ত স্থাপন করেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে ওলামায়ে দেওবন্দ ওলামায়ে কওমিয়া যারা আছে রসুলের ইজ্জতের জন্য লড়াই করতেছে। কেউ বা জেলের মধ্যে আবদ্ধ আছে, কেউ বা শত শত মামলা নিয়ে পিছনে দৌড়াইতেছে, কেউ বা জেলে আছে, কেউ বা রিমান্ডে আছে। এরা বলে যতদিন পর্যন্ত থাকব ততদিন পর্যন্ত রসুলের পক্ষে বলে যাব, কারোর সাথে কোনো আপোষ করব না, রসুলের পক্ষে কথা বলতে গিয়া যদি আমার জীবনও দিতে হয় আমার জীবন দিতে আমরা প্রস্তুত আছি। আমরা ওই বাপের সন্তান, আমরা ওই বাপের সন্তান, আমাদেরকে ভালোবাসা শিখায় না আপনারা, আমাদেরকে ভালোবাসা শিখায় না, আমাদের কাছ থেকে ভালোবাসা শিখায়। আল্লাহ তাআলা নিজে ডাইকা বলে দুনিয়ার মধ্যে আমি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছি তা নয়, আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ নবী রাসূল পাঠাইছি। বলে সবাইকে আমি দুনিয়ার মধ্যে একটা কাজ দিয়া পাঠাইছি, সেইটা হলো আমার কালিমা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা। জোরে বলি সুবহানাল্লাহ। একটা চেয়ার দেন। বলে প্রত্যেকে দুনিয়ার মধ্যে আগমন করছেন, প্রত্যেকে প্রত্যেকের কাজ দুনিয়ার মধ্যে আঞ্জাম দিয়েছেন, প্রত্যেকে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম পালন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর দিকে যদি আমরা তাকাই, ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার মধ্যে আসার পর মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এত বড় পরীক্ষা আল্লাহ দুনিয়ার মধ্যে নিয়েছেন। নমরুদ বলে ইব্রাহিম এতদিন পর্যন্ত রাজত্ব আমি কায়েম করছি, এতদিন পর্যন্ত রাজত্ব আমি চালাইছি, কিন্তু এখন দেখা যায় আমার রাজত্বের উপর তুমি ভাগ বসাবার জন্য আসছো, সেইটা হয় না। সবাইকে ডাইকা বলে আগুনের অগ্নি তৈয়ার করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলি নাউজুবিল্লাহ। বলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইয়া দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, বলে ইব্রাহিমকে আগুন জ্বালাইবার জন্য এত বড় একটা জায়গা নির্ণয় করেছেন, তৈয়ার করেছেন। বলে এই জায়গার মধ্যে ঘাস ফেলতে ফেলতে ইটা বানাবার জন্য যে ধরনের গাছ নিক্ষেপ করা হয় আগুনকে তাপ দেওয়া হয়। মুফাসসিরিনে কেরাম বলে এমন ভাবে আগুনের তাপ বাড়ানো হয়েছে, ওই যে আগুনের কন্ডি আছে ওই জায়গার উপরে দিয়া যদি কোনো পাখি যাইত কিমা হইয়া আগুনের মধ্যে পড়ে যাইত, এতটুকু তাপ করেছেন যে ইব্রাহিমকে এই জায়গার মধ্যে ফেলবার সাথে সাথে এই জন্য আগুনে পুইরা ছাইকা গেছে। মুসলিম সম্প্রদায় শুধু রসুলে পাকের জিন্দিগি তালাশ করো, অন্যান্য নবীদের জিন্দিগি
দিকেও তুমি তালাশ করবা, কারণ নবী রাসূলরা দুনিয়ার মধ্যে আদর্শ বাস্তবায়ন করার জন্য আসছেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা মাকসাদ দিয়া পাঠাইছেন, তারা একটা কাজ দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। আল্লাহর হাবিব কি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা কাজ দেওয়া পাঠাইছেন, 40 বছর পর্যন্ত কোনো মানুষ জানত না, জন্মের আগে শুধু মা অনুভব করতে পারত যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করছেন। রাসূলে পাক দুনিয়ার মধ্যে আসার পূর্বে আল্লাহর হাবিবের পিতাকে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। ওই জমানার নারীদের মধ্যে এমন একটা অবস্থা ছিল, স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কোন ধরনের ভালো কাপড় করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের মায়ের গর্ভে আসার পর আল্লাহ তাআলা এমন একটা সুগন্ধি তিনার শরীরের মধ্যে দান করছে, মানুষ বলে কোন দুনিয়ার সুগন্ধি নয়, দুনিয়ার কোনো পারফিউম নাই, এমন একটা সুগন্ধি তার শরীর থেকে বিরাজ করে যা দুনিয়া থেকে আলাদা। জুরে বলি সুবহানাল্লাহ। রাস্তা দিয়া যখন হাইটা যায় তখন বেঈমানরা ডাইকা বলে আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের বিধানের মধ্যে স্বামী মারা যাওয়ার পর কোন ধরনের সুগন্ধি ব্যবহার করা যায় না, কিন্তু আব্দুল্লাহর স্ত্রীর শরীর থেকে সুগন্ধি বের হয়, কারণ কি, কোত্থেকে আসে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে ডাইকা নিয়া বেঈমান সম্প্রদায় যারা আছে বলে তোমার ছেলের বউকে তুমি সতর্ক করো, তার শরীর থেকে কেন সুগন্ধি আসে? যেহেতু স্বামী নাই শ্বশুর আছে, শ্বশুরে বলে কি ব্যাপার, আমাদের এতদিনের একটা প্রথা একটা নিয়ম তোমার স্ত্রী এটা লঙ্ঘন করতেছে, কারণ কি? আল্লাহর হাবিবের দাদা ছেলের বউকে ডাইকা বলে কি ব্যাপার, বলে তোমার শরীর থেকে এত সুন্দর গ্রাম কোত্থেকে আসে? আমেনা ডাইকা বলে আমার শরীর থেকে কোত্থেকে গ্রাম আসে আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, সন্তান যখন আমার গর্ভে আসছে তখন সন্তান গর্ভে আসার পর থেকেই এই গ্রাম আসে। বলে সুগন্ধি শুধু শরীর থেকে আসে তাই নয়, আমার জবান দিয়ে আমি যখন থুতু জমিনের মধ্যে ফেলি আল্লাহ ওই থুতুর মধ্যেও সুগন্ধি দিয়ে দিয়েছে। জুরে বলি সুবহানাল্লাহ। ওই সময়কার মানুষ কিন্তু জানতো না যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে হিসাবে দুনিয়ার মধ্যে আসবে, আমেনার সন্তান হিসাবে শেষ নবী আসবে। মানুষগুলো তখনও জানতো না, আইয়ামে জাহিলিয়াত যেটাকে বলা হয়, যদি ওই সময়কার মানুষ জানতো যে নবীকে আল্লাহ তাআলা শেষ নবী বানায়া পাঠাইছে, বলে জাহেলদের প্রথা জাহেলদের নীতি নির্ধারণ বলে যত ধরনের নিয়ম নীতি আছে সব কিছুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে খতম করবে, আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একমাত্র তার কালিমার পতাকাকে উঁচু করবে, যদি তারা জানতো তাহলে হাবিবুল্লাহকে তারা মেরে ফেলতো। জোরে করি নাউযুবিল্লাহ। তদ্রুপ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার মধ্যে আগমন করে, গণকরা ফিরাউন রেডাইকা বলে কি ব্যাপার, এতদিন পর্যন্ত 400 বছর পর্যন্ত রাজত্ব আপনি পরিচালনা করছেন, আকাশের রেখার মধ্যে দেখি গণনার মধ্যে দেখি এমন একটা সন্তান আসতেছে, সে দুনিয়ার মধ্যে আগমন করার পর আপনার রাজত্ব ভেঙে চুরমার হয়ে যাবে। ফিরাউন ডাইকা বলে আজকে থেকে আমি ঘোষণা করলাম, যতদিন পর্যন্ত একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, বলে ওই সময় পর্যন্ত যত ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আসে সব ছেলে সন্তানকে জবাই করে ফেলে হবে, সব ছেলে সন্তানদেরকে মেরে ফেলা হবে, কারণ ওই দিন পর্যন্ত সব সন্তান যদি দুনিয়ার মধ্যে থাকে হয়তোবা একটা সন্তান আমার রাজত্ব ধ্বংস করার জন্য দাঁড়ায়া যাবে। গণকরা বলার পর রাষ্ট্রীয় সমস্ত প্রহরীরা চতুর্পাশে দাঁড়ায় গেছে, ছেলে সন্তান আসার সাথে সাথেই জবাই করে ফেলে আল্লাহ তাআলা ঘোষণা করে যে আমি যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু বিস্তার করতে চাই, আমি যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু বাস্তবায়ন করতে চাই, গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হইয়া এক কাতারে তারায় যদি তারা কোনো কিছু করতে চায়, আর আমি আল্লাহ যদি চাই আমার কাজে বাস্তবায়িত হবে, মানুষ বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। মুসার মা সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সময় আগা এসছে তখন সে চিন্তায় পড়ে গেল, না জানি আল্লাহ যদি আমাকে ছেলে সন্তান দেয় তাহলে তো আমার সন্তানকে মেরে ফেলবে। আল্লাহ বলে তুমি চিন্তা কইরো না,
তোমার ছেলেকে বাঁচাবার জিম্মা স্বয়ং আমি রব্বে পাকের কুদরতি হাতে নিয়ে নিলাম। জুরে বলি ঠিক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা এমন ছিল। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলেন। এই যে প্রায় 600 বছরের একটা সময় গ্যাপ ছিল, ওই জায়গার মধ্যে কোনো নবী আসে নাই, এই 600 বছরের মধ্যে কোনো আলেম পাঠাই নাই, কোনো পণ্ডিত পাঠাই নাই, কোনো পীর পাঠাই নাই, কোনো বুজুর্গ পাঠাই নাই, কিচ্ছু পাঠাই নাই, বলে তারা কিভাবে চলছে? বলে ঈসার যে কিতাব সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ছিল, ওই কিতাবগুলো তারা মাইনা চলতো বলে রাষ্ট্রীয় প্রধান যারা ছিল, নেতা নেত্রী যারা ছিল, ওই কিতাবটাকে তারা তাদের সামনে আনছে, যেই বিধানটা তাদের কাছে ভালো লাগছে ওইটা তারা মানছে, আর যে বিধানটা তাদের ভালো লাগে নাই ওইটা তারা কর্তন কইরা দিছে। বলে এটাই সমাজের মধ্যে চালানো যাবে না। আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আইসে, আল্লাহর হাবিব 40 বছর জিন্দেগি যখন পার করতে লাগলেন, আল্লাহ নবুয়তের যেই হুকুম আসছে সেইটা দিয়া দুনিয়ার মধ্যে নবীকে নবীর মর্যাদা দান করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি মিলাদুন্নবী পালন করি, আপনি আমি রসুলের জন্ম পালন করি, মিয়া রসুলের জন্ম দুনিয়ার মধ্যে রসুল পালন করতেন, সাহাবা একরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম আপনি কিভাবে পালন করে? আল্লাহর হাবিব ডাইকা বলে যে প্রত্যেক সোমবার দিন আমি রোজা রাখি, বলে এখানের মধ্যে দুইটা জিনিস নিহিত, বলে কারণ, বলে সোমবার দিন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে এবং এই সোমবার দিন আল্লাহ আমার উপর কোরআন নাজিল করছে, বলে এর শুকরিয়া হিসাবে সোমবার দিন প্রত্যেক সোমবার সপ্তাহের আমি রোজা রাখা আল্লাহ তাআলার রহমতের গুণগান করি। জোরে বলি সুবহান। রবিউল আউয়াল মাস আসলে রসুলের ইজ্জত পালন করতে হবে। গোটা পৃথিবী মুমিন ওয়ালা, ঈমান ওয়ালা, গোটা পৃথিবী একজন মুমিন। রসুল বলে ওয়ারাসাতুল আম্বিয়া, বলে দুই জিনিস আমি তোমাদের কাছে রাইখা দিয়ে গেলাম, বলে আমি শেষ নবী হিসাবে আসছি, বলে সমস্ত নবীদের চাইতে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ বানায়া পাঠাইছে, বলে উম্মত এমন মর্যাদা দান করছে, বলে কিয়ামতের ময়দানে সব নবীর উম্মত দাঁড়ায়া থাকবে, বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া জান্নাত উদ্বোধন করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি বলেন ওয়াজ মাহফিল করে একজন মুমিন, একজন মুসলমান রসুলের মিলাদ বিশ্বাস করে না, জন্ম বিশ্বাস করে না, তাহলে তো সে মুসলমানের খাতাই তার নাম থাকতে পারে না, সে তো মুসলমান হইতেই পারে না। আগে তো রসুলকে বিশ্বাস করতে হবে, রসুলকে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না। বলে হ্যাঁ, নবীর উপর ঈমান আনা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে কালিমা পড়ছি, ঈমান গ্রহণ করছি, বলে এই কালিমা বহন করার পরে বলে আমাকে কি শিক্ষা দেয়? বলে বেঈমানরা যে কাজ করে সেই কাজ তুমি করতে পারবে না, হারাম করতে পারবে না, মানুষের সাথে জোর জুলুম করতে পারবে না, বলে খারাপ কাজের সাথে তোমার সম্পর্ক লাগাইতে পারবে না। বলে সাহাবায়ে কেরাম যারা ছিল তারা কিন্তু মায়ের পেট থেকেই কালিমা নিয়ে আসে নাই, আপনি আমার মতো। বলে এরা যখন জন্মগ্রহণ করছে, করার পরে আপনার বাপ মা আপনার সন্তানের কানের মধ্যে আজান একামত দিছে, এদের বাপ মা এদের কানের মধ্যে আজান একামত দেওয়ার সুযোগ পায় নাই, বলে জন্মগ্রহণ করার পরে এদের একটা জিন্দগি ছিল আয়ামে জাহিলিয়াত পাপে নিমজ্জিত। বলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বলে ওই মজলিসের মধ্যে ঘোষণা করছে, মুহাম্মদ আমাদের বাপ দাদার জিন্দগির মধ্যে কালিমা লেপন করতেছে, এতদিন পর্যন্ত যা আমরা মানছি এখন সে বলে তাকে রসুল মানতে হবে, সে বলে এক রবের ইবাদত করতে হবে। উমর ইবনুল খাত্তাবের দিকে আবু জাহেল বারবার তাকায়, জানে উমরের কলিজা বড়, উমরের গুসা বেশি, সাহস বেশি, চিন্তা করে বলে মুহাম্মদের মাথা যদি কাইটে আইনা এই মজলিসের মধ্যে দাঁড় করাইতে পারো তাহলে 200 লাল ওট তোমাদেরকে দান করা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি আমি কি বলেন, আপনি বলেন কি আর আমি করি কি ওয়াজ মাহফিল? কি বলেন আপনি? মুমিনের ইমানের মধ্যে রসুলের ভালোবাসা নাই, বিশ্বাস নাই, আমি তো রসুলের ইজ্জত রক্ষার জন্য
বেঈমানের বুলেটের সামনে দাঁড়াতে পারবো? আমি তো রাসূলের ইজ্জতের জন্য, আমাকে যদি বলা হয় শুলিতে চড়ানো হবে আমি শুলিতে যেতে পারবো, আমাকে যদি বলা হয় রাসূলের ইজ্জতের জন্য তোমাকে কল্লা দিতে হবে বলে আমি কল্লা দিতে পারবো? কারণ সাহাবা একরাম শুধু রাসূলের জন্ম বিশ্বাস করে ঘরে বসে থাকে নাই, যদি জন্ম বিশ্বাস করে বেঈমানদের সাথে যদি আতাত করে তারা চলতো তাহলে বেলালের মতো লোকের জীবন দিতে হতো না, বলে সুমাইয়ার মতো মহিলার জীবন দিতে হতো না, বলে আমিরে হামজার মতো সাহাবীর জীবন দিতে হতো না। জন্ম বিশ্বাস করে যখন জীবন আদর্শ রাসূলের বিশ্বাস করতে লাগলো তখন বেঈমানরা তাদের বিরুদ্ধে চলে গেল। চলে যাওয়ার পর এক একজন সাহাবী রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য তাদের শরীরের তাজা রক্ত তারা জমিনের মধ্যে ঢেলে দিয়ে গেছে। জোরে করি সুবহানাল্লাহ। দিন কি এমনি এমনি পাওয়া গেছেন? নামাজ কি এমনি এমনি পাওয়া গেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনি এমনি এমনি পাওয়া গেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি এমনি এমনি পাওয়া গেছেন? এমনি এমনি আমি আপনি পাই নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবা একরামরা ইতিহাস রচনা করে গেছেন। এই দেশের মধ্যে এখনো কিছু মানুষ আছে হক বাতিলের লড়াইয়ের মধ্যে তারা নিমজ্জিত আছে, কেউ বা হকের পক্ষে লড়াই করে বাতিলের বিরুদ্ধে দাঁড়ায় যায় তখন দেখা যায় ওই মানুষগুলো জেলে নিমজ্জিত হয়, আবার কেউ বা এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা আছে এসি রুমের মধ্যে বৈশা, এসি গাড়ির মধ্যে বৈশা বৈশা রাসূলের আলোচনা করে, তাদের খাবারের অভাব নাই, 23 বছরের জিন্দগি যে ব্যক্তি মানবে তার উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। আল্লাহর হাবিব বলে কানা খুলুকুহুল কোরআন, আম্মা জান হযরত আয়েশা বলে যে তোমরা যদি রাসূলের জিন্দগি তালাশ করতে চাও তাহলে 23 বছরের জিন্দগির কোরআনকে তালাশ করো। জোরে করি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এমন একটা আদর্শ আর চরিত্র রাসূলকে দান করছে।